আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাহাদ এবং আজকের এই মুহূর্তের ভিডিওটা হচ্ছে এসএসসি বায়োলজি 7 নম্বর অধ্যায়টা নিয়ে, যার টাইটেল হচ্ছে গ্যাসীয় বিনিময় বা গ্যাসেস এক্সচেঞ্জ। এই অধ্যায়টা আগের অধ্যায়গুলোর তুলনায় একটু সহজ, এবং এই অধ্যায়টার যে কন্টেন্ট সেটাও যে কোনো স্টুডেন্ট যদি একটু একটু ঠান্ডা মাথায় বসে একটু পড়ে তাহলে তার জন্য এটা নিজে পড়ে ফেলাই সহজ হবে এবং বুঝতে পারাটা সহজ। তারপরে আমি একটু আলাপ করে দিচ্ছি আমার তরফ থেকে, যেহেতু আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে ইন্ডিভিজুয়ালি ভিডিও আপলোড করব বলেছি, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রতিটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে এবং বোর্ড সলিউশন সহ ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে আলাপ করতে থাকব। এই অধ্যায়ের যে মেইন টপিক সেটা হচ্ছে যে, যদি একটু টপিকগুলোকে আমি আইডেন্টিফাই করি, তাহলে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়, মানব শ্বসনতন্ত্র, শ্বাসক্রিয়া, শ্বসনতন্ত্রের কিছু রোগ নিয়ে আলাপ করা হবে। যেহেতু অধ্যায়টা গ্যাসীয় বিনিময়, টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে উদ্ভিদ এবং প্রাণীর গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিয়ে কথা বলা হবে। যেমন এই একটা প্রতীকী চিত্র, এখানে একটা উদ্ভিদকে চিন্তা করি, এখানে একটা প্রাণীকে চিন্তা করি। এটা তোমাদের বইও আছে যে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায়, এখন শ্বসন প্রক্রিয়াটা বলতে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, এটাকে যখন জারিত করব তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং আমাদের বডিতে এটি উৎপন্ন হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ উৎপাদিত হয় কিন্তু উদ্ভিদে, এবং ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা তোমরা জানো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি বিক্রিয়া করে 6 অণু না অ্যাকচুয়ালি এটা হবে C6H12O6, 6 অণু অক্সিজেন, 6 অণু ওয়াটার উৎপন্ন হচ্ছে। এখন এই যে প্রসেসটা, এটা শ্বসন, এই ঘটনাটা এই প্রাণীতেও ঘটে উদ্ভিদেও ঘটে, কিন্তু এটা হচ্ছে সালোক সংশ্লেষণ, যে ঘটনাটা কেবলমাত্র উদ্ভিদে ঘটে, প্রাণীতে এটা ঘটে না। সুতরাং প্রাণীতে যে শ্বসন হয়, আই মিন এই যে প্রসেসটা হয়, এই প্রসেসের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এইখানে কাজ করছে, এবং উদ্ভিদের সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেনটা উৎপন্ন হয় সেই অক্সিজেনটা এখানে কাজ করছে। অর্থাৎ সৃষ্টিকর্তার অশেষ ক্রিয়েটিভিটি, মানে এটা হচ্ছে মানে টোটাল বিশ্বকে চালানোর জন্য একটা ক্রিয়েটিভিটি, যে প্রাণীকে শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সেইটা আবার উদ্ভিদ গ্রহণ করে প্রাণীকে আবার অক্সিজেন দিবে। এই যে পরিবর্তন বা এই যে বিনিময়, এই বিনিময়ের মাধ্যমেই কিন্তু এখনকার পৃথিবী টিকে আছে, এবং উদ্ভিদ যে অক্সিজেন দিচ্ছে প্রাণীকুলকে সেটা আমরা নিয়ে বেঁচে আছি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি সেটা নিয়ে উদ্ভিদ বেঁচে আছে। এখন উদ্ভিদকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, উদ্ভিদ আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ওই যে মাঝে মাঝে টিভিতে আমরা অ্যাড দেখি যে গাছই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, অ্যাকচুয়ালি গাছই মানুষের প্রকৃত বন্ধু, বিকজ এটা সবসময় দিয়ে যায়, মানুষকেও কেয়ার করতে হয়। সো এই যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের মধ্যে মনে রাখতে হবে, প্রাণী উদ্ভিদকে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ প্রাণীকে দিচ্ছে অক্সিজেন। এখন উদ্ভিদ প্রাণীকে যে অক্সিজেন দিচ্ছে এখানে যে প্রসেসটা, এটার নাম ফটোসিনথেসিস, আর প্রাণী যে উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে এটার নাম হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। এবং এই অধ্যায়ে আমরা সেই শ্বসন নিয়ে আলাপ করব। এখন শ্বসন নিয়ে আলাপ করতে গেলে আগে মানুষের শ্বসন তন্ত্রটাকে বুঝতে হবে। মানুষের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মানুষ পরিবেশ থেকে অক্সিজেনটাকে গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটাকে ফিরিয়ে দেয়। এই শ্বসনটা অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। এটাকে কিভাবে একটু বলা যায় যদি আমি একটু লিখতে চাই, তাহলে এরকম ভাবে হবে যে আমি যদি বলি শ্বসনটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন, এটাকে বলা যেতে পারে এক্সটার্নাল রেসপিরেশন। এখন অন্তঃশ্বসন আর বহিঃশ্বসনের মধ্যে আগে বুঝতে হবে বহিঃশ্বসনটা, সেটা হচ্ছে যে যেই শ্বসনে পরিবেশ থেকে ফুসফুসে অক্সিজেন ঢুকবে আর ফুসফুস থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বের হবে, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন হচ্ছে ফুসফুস থেকে
রক্তে অক্সিজেন আর রক্ত থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমি যদি একটু ডিভিশনাল চিন্তা করি যে শ্বসনের ক্ষেত্রে বহিঃশ্বসনের অন্তঃশ্বসনের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশনে শুধুমাত্র পরিবেশের সাথে ডিরেক্টলি ফুসফুসের একটা রিলেশন থাকবে। ইন দ্যাট কেস ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে অবমুক্ত হবে নাসার ছিদ্র দিয়ে, আবার নাসার যন্ত্র দিয়েই কিন্তু পরিবেশ থেকে অক্সিজেন বডির ভিতরে মানে ফুসফুসে প্রবেশ করবে। সেই যে ফুসফুসের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করলো, সেই ফুসফুসের অক্সিজেন কিন্তু রক্ত ওই যে পালমোনারি ধমনে, আমি যেটা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে ব্যাখ্যা করেছি যে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ফুসফুসীয় ধমনি দিয়ে যে রক্তটা ফুসফুসে যায় সেটা ওইখানে গিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। অর্থাৎ ফুসফুসের ভিতরের অক্সিজেনটা রক্তে মিশে রক্তের ভিতরের কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলে যায় এবং ফুসফুস সেটাকে বাইরে বের করে দেয়। এই যে পরিবেশের সাথে ফুসফুসের যে কানেকশন বা ইন্টারচেঞ্জেস ইন টার্মস অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এটার নাম হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসনের ক্ষেত্রে দিস ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে এটা হচ্ছে রিলেটেড উইথ দ্য সেলস। সুতরাং ফুসফুস থেকে যখন অক্সিজেনটা কোষ পর্যন্ত যাবে, কারণ কোষ পর্যন্ত না গেলে তো মাইটোকন্ড্রিয়া সেটা শ্বসন করতে পারবে না। এটাকে আবার একটু ছোট্ট একটা গল্পে দিয়ে বোঝানো যায়। যেমন আমাদের বাজারে আমরা যে বাজার করি, মাছ মাংস বাজার যে করি, তো সেটা কিভাবে আমরা আমাদের কাছে ঘর পর্যন্ত পৌঁছাই কিভাবে, এখানে একটা অনেক সংঘবদ্ধ একটা প্রসেস আছে। এটাকে বড় চিন্তা না করলে যেমন আমাদের মাথায় ঢুকবে না। যেমন যে মাছটা, যে সামুদ্রিক মাছটা আমরা কিনি আমাদের যে বাসায় আমরা থাকি তার আশেপাশের বাজার থেকে, সেই মাছটা ওই মাছের দোকানদার পর্যন্ত আসার আগে কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে আসে। এখন যে মাছটা সমুদ্রে ধরা হয়েছে, যেমন আমার ফেভারিট হচ্ছে লইট্টা মাছ, এখন লইট্টা মাছ যদি কিনতে যাই আমি, এখন আমাকে যে জায়গা থেকে কিনতে হবে মাছ তো সেখান থেকে পাওয়া যায় নাই, মাছ পাওয়া গেছে সাগরে, সাগর থেকে মানে জেলেরা মাছটা ধরেছে, ধরার পরে সেই মাছটা লোকাল মার্কেটে আসছে, সেখান থেকে কোন একটা ট্রান্সপোর্টেশন দিয়ে ঢাকায় ঢুকেছে, ঢাকা থেকে ওই যেখান থেকে আমি কিনেছি সেখানকার ক্রেতা বিক্রেতার যে সম্পর্কটা তৈরি হয় ওইখান থেকে তিনি আবার এটাকে নিয়ে তার এখানে এনেছেন এবং আমি বাজার করে এটা নিব, এবং নিয়ে সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা কি করি, বাজার থেকে নিয়ে যিনি রান্না করেন আমাদের ঘরে তাকে আমরা দিই, তিনি রান্না করেন, সেটা রান্না হয়ে আমাদের টেবিলে আসে, তারপরে আমরা খাই। সো এই যে এত বড় একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে আমার কাছে মাছ আসার আগে কিন্তু জেলের মাছ ধরতে হবে, সেখান থেকে ওই লোকাল মার্কেটে মাছটা আসবে, সেটা সামগ্রিকভাবে একটা ট্রান্সপোর্টেশনে করে ঢাকায় ঢুকবে, ঢাকা থেকে অ্যাকচুয়ালি কার্বন বাজার থেকে সেটা আবার ডিস্ট্রিবিউট হবে, তারপরে সেটা আমার টেবিলে আসবে বা আমার ডাইনিং টেবিলে আসবে। সো এই প্রসেসটা কিন্তু প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে। এখন ফুসফুস যদি অক্সিজেনটা নেয়, নেওয়ার পরে রক্ত যদি সেটাকে নিয়ে কোষের ভিতরে না দেয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে না দেয়, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে গ্লুকোজটা জমা ছিল সেটা কিভাবে জারিত হবে? সুতরাং মাইটোস গ্লুকোজটা জারিত হওয়ার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনটা এই অন্তঃশ্বসনের মাধ্যমেই জারিত হবে। এবং এই জারিত হওয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই শ্বসনের জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটা এই দুইটা প্রসেস দিয়েই হয়। শ্বসনকে দুইটা স্টেজে ভাগ করা হয়, এটা অ্যাকচুয়ালি ইজ নট টাইপস, ইজ এ স্টেজ, বিকজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল দুইটা রেসপিরেশন মিলেই হচ্ছে টোটাল একটা রেসপিরেশন, জারণ বিজারণ বিক্রিয়ার মতো। জারণ যেমন কোনো বিক্রিয়ার নাম না, বিজারণ কোনো বিক্রিয়ার নাম না, দুইটা মিলে একটা বিক্রিয়া, উই ক্যান সে জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া, দুইটা মিলে জারণ বিজারণ বিক্রিয়া। সেম অন্তঃশ্বসন বহিঃশ্বসন, এটা আলাদা কোনো শ্বসন না, এই দুইটা মিলে একটা শ্বসন। সো এখন শ্বসনতন্ত্রের এই ফিগারটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এই ফিগারটাতে দেখে একটা মানুষের মতো মনে হচ্ছে বলে আমার মনে হয়, এটা দেখা যায়, যদিও অঙ্কনটা খারাপ হয়েছে, কিন্তু এখানে একটা নাক বোঝা যাচ্ছে, এখানে হ্যাঁ চোয়ালটা বোঝা যাচ্ছে, এখানে একটা শ্বাস নালী বোঝা যাচ্ছে আমার মনে হয়। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এখানে একটা কিন্তু ভোকাল কর্ড আছে, ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের মানে কিন্তু হচ্ছে স্বরযন্ত্র, এটা কিন্তু কনস্পিরেসি স্বরযন্ত্র না, স্বরযন্ত্র ভোকাল কর্ড। এরপরে এখানে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রাকিয়া, এই ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী।
তো শ্বাসনালী দিয়েই কিন্তু আমাদের যে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি বা আমরা যে বায়ুটা রিসিভ করি সেটা কিন্তু এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমাদের শ্বসনতন্ত্রের স্টার্টিংটা হচ্ছে কিন্তু এটা দিয়ে, এটার নাম হচ্ছে ন্যাজাল ক্যাভিটি। ন্যাজাল ক্যাভিটি মানে হচ্ছে নাসারন্ধ্র, নাসারন্ধ্র দিয়ে সেটা হচ্ছে নাসা গলবিলে আসবে। নাসা গলবিল মানে হচ্ছে ল্যারিংস, তোমাদের বই অবশ্য আছে। ল্যারিংস এর পরে হচ্ছে ভোকাল কর্ড বা স্বরযন্ত্র। ভোকাল কর্ড এর পরে যে অংশটা, এই যে এখানে যে তোমরা রাউন্ড শেপ বা সার্কুলার যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে, এটা কার্টিলেজ, এবং এই কার্টিলেজের মাধ্যমে এটা এরকম কেঁচুতে নেমাটোডা পর্বের যে প্রাণী সেখানে যেরকম রাউন্ড শেপ থাকে রিং এর মতো, এখানে এরকম সেই রাউন্ড শেপ থাকে। এবং এটার পরে এখানে এসে যে দুইটা ব্রাঞ্চ হইল না, এখানে এখানে আসার পরে এই যে দুইটা ব্রাঞ্চ হলো, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ব্রঙ্কাস। তো যেটা বাম দিকে যাবে সেটা হচ্ছে ডান ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, আর যেটা বাম দিকে যাবে সেটা হচ্ছে বাম ব্রঙ্কাস। তাহলে মানুষের কিন্তু শ্বসনতন্ত্রে দুইটা ব্রঙ্কাস, তাহলে একটা ডান ব্রঙ্কাস একটা বাম ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা এসে এই যে এখানে যেমন করে আবার এই যে ডিভিশন হইলো না, এই ডিভিশন গুলোর নাম হচ্ছে ব্রঙ্কিওল, এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কিওল। এখন ব্রঙ্কিউলের পরে এই যে গোল বলের মতো দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস এই জন্য ইম্পর্টেন্ট কারণ অ্যালভিওলাস কে ঘিরে যে রক্তবাহী নালীগুলো প্রবাহিত হয়, ওই রক্তবাহী নালীর ভিতরে যখন ব্লাড গুলো দৌড়াতে থাকে তখন এটার ভিতরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা এক্সচেঞ্জ হয়। এই এক্সচেঞ্জটার নাম হচ্ছে ব্যাপন, প্রসেসটার নাম। তো এই এরকম মানুষের দেহে অসংখ্য অ্যালভিওলাস থাকে এবং অ্যালভিওলাসকে ঘিরে হচ্ছে গিয়ে রক্ত নালীগুলো বাহিত হয়, এবং রক্ত নালীগুলোর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হতে থাকে, ওই যে রক্ত হৃৎপিণ্ড থেকে আসছিল সেই রক্ত যে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করছে, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই রক্তবাহী নালী অ্যালভিওলাসের ভিতরে দিয়ে দিচ্ছে, আর অ্যালভিওলাসের ভিতর থেকে অক্সিজেনটা এই রক্ত নালীর ভিতরে প্রবেশ করছে। এরপরে ফুসফুস থেকে আরো যে নালীগুলো বের হয়, শুধু একটাই তো প্রবেশ করে না, এখানে আরো নালী বের হতে থাকে, একটা হচ্ছে গিয়ে ফুসফুসীয় ধমনী, একটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এগুলো দিয়ে রক্ত কিন্তু এই যে এখানে যে হৃৎপিণ্ডটা আছে বাম দিকে, এই হৃৎপিণ্ডটার মধ্যে ক্যারি করে। এটা কিন্তু, এটা কিন্তু মিড লাইন, এটা যদি মিড লাইন হয় হৃৎপিণ্ড কিন্তু বাম দিকে মাঝখানে না, এই হৃৎপিণ্ডকে স্পেস দেওয়ার জন্য কিন্তু বাম ফুসফুসটা একটু আয়তনে ছোট থাকে, ডান ফুসফুসটা একটু আয়তনে বড় থাকে। তাহলে এই জায়গাটার মধ্যে যে ফুসফুস আছে, এই যে দুইটা ফুসফুস, এটার নিচে যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের যে কানেকশন, এই যে পালমোনারি সার্কুলেশন, এই সার্কুলেশন বা রক্ত সংবহন তন্ত্রটা কিন্তু এই কাজটাই করছে। সুতরাং শ্বসনতন্ত্রের প্রথম অংশটা হচ্ছে নাসারন্ধ্র, নাসা গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাস, মানে হচ্ছে সবগুলো মিলে ফুসফুস। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ফুসফুস, এই ডান ফুসফুসের ওজন অ্যাকচুয়ালি 700 গ্রাম, বাম ফুসফুসের ওজন হচ্ছে 650 গ্রাম, এবং এই ফুসফুসটার বাইরে যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে প্লুরা। প্লুরা, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। একটু খেয়াল করবা, এই যে প্লুরা, এই প্লুরা যে এটাকে আবরণ করে রাখছে, এটা একটা দ্বিস্তরীয় আবরণ, এবং এই দ্বিস্তরীয় আবরণের ভিতরে, মানে প্লুরাটার ভিতরে একটা ফ্লুইড থাকে। তোমরা যেমন জানো হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে, পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ারের ভিতরে কিন্তু পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, এটার ভিতরে প্লুরাল ফ্লুইড থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে ফুসফুসের কালারটা হচ্ছে গোলাপি এবং রেডিশ পিঙ্কিশ, এবং এটার ভিতরে যে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে ব্রঙ্কিউল, এবং ব্রঙ্কিউলের শেষ প্রান্তে যে গোল গোলাকার যে বল গুলো থাকে এটার নাম হচ্ছে অ্যালভিওলাস, এবং অ্যালভিওলাস গুলার মধ্যে কিন্তু এই ব্যাপন প্রক্রিয়া, এই কার্যগুলোই সম্পন্ন হচ্ছে। এবং এটা একটু মনে রাখতে হবে, এই ফুসফুসের ভিতরে ছাতার মতো একটা একটা মাংস একটা অংশ আছে যেটার নাম কিন্তু ডায়াফ্রাম, এটার নাম কিন্তু ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের ভালো বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। এই যে মধ্যচ্ছদা, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গান
আমাদের দেহে, যেটা যেটা হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা যখন শ্বাস নিই তখন আমাদের বক্ষ প্রসারিত হয়, আবার যখন ছেড়ে দেই তখন বক্ষটা সংকুচিত হয়। এই সংকোচন প্রসারণ আমি তুমি না চাইলেও হবে। এখন না চাইলে কেমন হবে? আমি যদি চাই যে আমার এখন শ্বাস প্রশ্বাস নিব না, সেটা খানিকক্ষণ বন্ধ করে রাখা যাবে। যেমন আমরা যখন পানিতে ডুব দিই, বা আমরা যখন ছোটবেলায় পানিতে ডুবাডুবি খেলেছি, সেখানে কিন্তু আমরা হচ্ছে মানে বেসিক্যালি আমি খেলেছি, শৈশবটা এরকম ভাবে কেটেছে। সো যখন ওইরকম ডুবাডুবি খেলি তখন আমরা কিন্তু পানির নিচে ডুব দিয়ে তখন শ্বাস নেওয়া সম্ভব না। তো যতক্ষণ পারি শ্বাসটাকে বন্ধ করে, হ্যাঁ, আরেকজন কাছ থেকে লুকানোর জন্য আমরা চেষ্টা করি। এই যে খেলার ছলে আমরা যে প্র্যাকটিসটা করি তা হচ্ছে ভলান্টারিলি আমাদের ফুসফুসটাকে বন্ধ করে রাখা। সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত করা যেতে পারে, হ্যাঁ, সার্টেন লেভেল পর্যন্ত করা যেতে পারে। কিন্তু তুমি ইচ্ছা করলে, এটা ইচ্ছা করলে 10 মিনিট বন্ধ রাখতে পারবে না, সম্ভব না, তখন উপরে চলে যেতে হবে। তাহলে এই ডায়াফ্রাম কিভাবে কাজ করে? ডায়াফ্রামটা হচ্ছে এরকম ছাতার মতো একটা অংশ। তো আমি শ্বাসক্রিয়া যেটা আছে, এই যে 3 নম্বর যেটা অংশ, এই চিত্রটা এখানে আঁকাইনি, তোমাদের বইয়ে 2টা ফিগার দেওয়া আছে তৃতীয় পেজে হাতের বাম পাশে। সেখানে ব্যাখ্যা করা আছে যে এই হচ্ছে কি ডায়াফ্রাম। ডায়াফ্রামটা যখন সংকুচিত হয় তখন নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে গেলে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। এখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেলে এটাকে যেটা করতে হবে, আমরা যেটা যেভাবে শ্বাস নিই সেটা হচ্ছে যে যখন ডায়াফ্রাম উপরে ওঠে তখন ফুসফুসটার বডি থেকে মানে ফুসফুসের ভিতরের বাতাসটা কিন্তু চলে যায়। আবার ডায়াফ্রাম যখন নিচে হয় তখন ফুসফুসের আয়তনটা বাড়ে এবং ফুসফুসের ভিতরে বাতাস প্রবেশ করে। সো বাতাস প্রবেশ করলে ডায়াফ্রাম নিচে, ডায়াফ্রাম উপরে উঠলে বাতাস ছেড়ে যায়। সো এই যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু অলওয়েজ হতে থাকে মিনিটে, অ্যাকচুয়ালি অ্যাভারেজ 22 টাইমস পার মিনিট। তো 22 বার পার মিনিটে এটা হয়। আবার যদি কেউ একটু বেশি দৌড়ায়, বা আমরা যখন ফুটবল খেলি বা ক্রিকেট খেলি বা আমরা যে কোনো ধরনের আউটডোর খেলি, তখন কিন্তু আমাদের এই যে এরকম শ্বাস প্রশ্বাসের হারটা বেশি থাকে এবং আমাদের ফুসফুস বেশি অ্যাক্টিভ থাকে। অন দ্যাট কেস এই ডায়াফ্রামের সাথে আমাদের ফুসফুসের ক্রিয়ার বা শ্বাসক্রিয়ার একটা ডিপ রিলেশন আছে। বিকজ এটা যদি না থাকতো, অ্যাকচুয়ালি এটা একটা পর্দা, যে পর্দার সাহায্যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরের অঙ্গগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই যে বাম পাশে এখানে, এখানে হচ্ছে গিয়ে ডান পাশে লিভার এবং বাম পাশে হচ্ছে স্টোমাক, স্টোমাক এবং তার পাশে স্প্লিন এবং প্যানক্রিয়াস আছে। তারপরে এদিকে লিভারের নিচে গলব্লাডার আছে, তার নিচে 2টা কিডনি আছে। সো এই যে লিভার, কিডনি, ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে ডায়াফ্রামের নিচে, আর ডায়াফ্রামের উপরে হচ্ছে 2টা ফুসফুস এবং ফুসফুসের ভিতরকার অ্যানাটমিটা হচ্ছে অলমোস্ট এরকম। আরও অনেক কিছু আছে, আমি তো SSC লেভেলে বলছি, ফুসফুসের অ্যানাটমি বললে শেষ করা যাবে না। এখানে এটার আবার অনেকগুলো পার্ট আছে, ফুসফুস, ডান ফুসফুসটা 3টা পার্ট, বাম ফুসফুসটা 2টা পার্ট, এবং পার্টগুলোর মধ্যে আলাদা আলাদা নাম আছে, এবং এদের মধ্যে স্পেসিফিক কিছু ভেইনস অ্যান্ড আর্টারি আছে যেগুলো ফুসফুসের ভিতরে রক্ত সরবরাহ করে, সেগুলোকে প্লুরাল আর্টারি বলা হয়, বা হ্যাঁ, প্লুরাল আর্টারি বা প্লুরাল ভেইন বলা হয়। এবং এখানে যে এখানে যে হৃৎপিণ্ডটা আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল পাম্পিং অর্গান, তোমরা জানো, এবং এটার অ্যাক্টিভিটি যেহেতু আমি এখানে ব্যাখ্যা করেছি, এটা ফুসফুসের সাথে এই প্লুরাল কালেকটিভিটি বা প্লুরাল ব্লাড সার্কুলেশন দিয়ে কানেক্টেড। প্লুরাল মানে হচ্ছে, বা পালমোনারি মানে হচ্ছে, পালমোনারি ভেইনস বা পালমোনারি আর্টারিগুলো মানে হচ্ছে ফুসফুসের সাথে যেগুলো রিলেটেড। তো পালমোনারি সার্কুলেশন দিয়ে হৃৎপিণ্ড যেভাবে ফুসফুসের সাথে জড়িত, ঠিক ফুসফুসের ভিতরে এরকম অনেকগুলো পালমোনারি ভেইনস এন্ড পালমোনারি আর্টারিজ আছে এবং আরও ক্যাপিলারিজ আছে যেগুলো এটার ভিতরে, ক্যাপিলারিজ মানে হচ্ছে কৈশিক জালিকা, যেগুলো ফুসফুসের ভিতরে রক্ত সরবরাহ করে। এবং এই শ্বসন তন্ত্রে 2টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অক্সিজেন পরিবহন, অক্সিজেন ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন বাহিত হয় লোহিত রক্তকণিকা দ্বারা, কারণ লোহিত রক্তকণিকায় কিন্তু হিমোগ্লোবিন থাকে। এখন সেই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন এটা অক্সিহিমোগ্লোবিন রূপে রক্তকণিকার মাধ্যমে সারা দেহে বাহিত হয়, আর এদিকে যে কার্বন ডাইঅক্সাইড আছে এটা বাহিত হয় হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 আর পটাশিয়াম বাইকার্বনেট KHCO3। তো সোডিয়াম বাইকার্বনেট রূপে সেটা
লোহিত রক্ত কণিকা পটাশিয়াম বাইকার্বনেট রূপে সেটা রক্ত রসদ্বারের মাধ্যমে বাহিত হয়, অর্থাৎ আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট আয়ন রূপে ইভেনচুয়ালি কার্বন ডাইঅক্সাইড রূপে অথবা দ্রবীভূত অবস্থায় সেটা বাহিত হতে পারে। ইভেন আমাদের দেহে অক্সিজেনও হিমোগ্লোবিন দ্বারা বাহিত হয়, এছাড়াও দ্রবীভূত অবস্থায় রক্তে দ্রবীভূত অবস্থায় বা জলীয় দ্রবণ রূপেও বাহিত হতে পারে। সুতরাং এই দুইটা বাহনের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ এবং রক্ত সেটাকে ক্যারি করছে, ইন দ্যাট কেস ফুসফুস যে কাজটা করছে পরিবেশের অক্সিজেনটাকে রক্তে মিশিয়ে দিচ্ছে, রক্তের কার্বন ডাইঅক্সাইডটাকে ও নিচ্ছে এবং সেটা নাসার মন্ত্র দিয়ে বাইরে উন্মুক্ত করছে। সুতরাং আমাদের শ্বসনতন্ত্রের কিন্তু এই পাশে কোনো ওপেনিং নাই, এটার ওপেনিং হচ্ছে শুধুমাত্র নাক দিয়ে। সুতরাং নাসারন্ধ্র দিয়ে হচ্ছে আমরা পরিবেশের সাথে ফুসফুসে কানেক্টিভিটি করি। এখানে মনে রাখতে হবে নাসারন্ধ্রের ভিতরে কিন্তু কিছু লোম আছে এবং এটার ভিতরটা কিন্তু একটু শ্লেষ্মা আছে। এটাও অলমাইটি আল্লাহর একটা ক্রিয়েটিভিটি যে আমরা যে পরিবেশে থাকি সব যদি নাক দিয়ে রিসিভ করতাম তাহলে ফুসফুসের মধ্যে কিছু থাকতো না। তোমরা যারা দেখবা যারা হচ্ছে কটন মিলে কাজ করে, কটন মিল মানে তুলার মিলে কাজ করে, তাদের ইন্ডাস্ট্রিতে গেলে দেখবা যে বাতাসের মধ্যে এত তুলার অংশ ঘুরছে, এগুলো যদি সব ফুসফুসের মধ্যে যেত তাহলে ফুসফুসটা একেবারে তুলার বাক্স মানে বক্স হয়ে যেত। কিন্তু এটা এরকম হয় না, তারা ইউজুয়ালি একটা মাস্ক ইউজ করে অথবা এদের নাকের ভিতরে যে লোমগুলো বা শ্লেষাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আটকে থাকে, যেতে পারে না। একটু চিন্তা করো, এটা একটা এক ধরনের ফিল্ট্রেশন হচ্ছে, একটা ফিল্টার হচ্ছে। এই ফিল্টারটা হয়ে যে উড়ন্ত যে পার্টিকেলসগুলো আছে সেগুলো এখানে আটকে থাকে এবং ভিতরে শুধুমাত্র আমরা বাতাসটা গ্রহণ করি। আমরা যদি এটা এটা বললে ভুল হবে যে আমরা নাক দিয়ে অক্সিজেন নিই, আমরা তো নাক দিয়ে অক্সিজেন না, তার অনেক কিছু নিতে পারি, মানে পরিবেশে যা আছে আমরা তাই গ্রহণ করি, ফিল্টার করতে পারি গ্যাসীয় পদার্থ ছাড়া আর বাকি যা আছে তা। সো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা একটু মাথায় রাখতে হবে তোমাদের, এই চিত্রটা পারতে হবে, এই প্রসেসটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এটা সহজ জিনিস। এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই যে ওই পাশে কতগুলো রোগ লেখা আছে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, এই ছয়টা ডিজিজের ক্ষেত্রে একটু তোমাদের মাথায় রাখতে হবে। ডিজিজের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিজিজের ইটিওলজি মানে কজ, ডিজিজ সিমটমস, সাইন সিমটমস, প্রিভেনশন, কিওর, কজ, এগুলো প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। একটু ছোট্ট করে বলা যেতে পারে অ্যাজমা মানে হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের কী কী সিমটম আছে, কী কী প্রতিকার আছে, এটা আমি আসলে বললে শেষ করা যাবে না। তোমাদের বইয়ে যে পয়েন্টসগুলো লেখা আছে সেই পয়েন্টসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ব্রঙ্কাইটিস মানে হচ্ছে ব্রঙ্কাসে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেলে, ব্রঙ্কাসে যদি কোনো জীবাণু দ্বারা ইনফেকশন হয় তাহলে এটার নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। নিউমোনিয়া, নিউমোকক্কাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে কাজটা হয়, নিউমোকক্কাস, কক্কাস মানে হচ্ছে গোলাকার গোলাকার ব্যাকটেরিয়া। সো নিউমোকক্কাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটা যদি শ্বসনতন্ত্রের কোনো অংশে আক্রমণ করে তাহলে সেখান থেকে ইসে হতে পারে, নিউমোনিয়া নামক একটা ভয়াবহ ডিজিজ হতে পারে। এবং তোমরা জানো ইউজুয়ালি বাচ্চারা এই ডিজিজটাতে বেশি আক্রান্ত হয়। টিউবারকিউলোসিসের কথা তো তোমাদের অবশ্যই তোমরা জানো, টিউবারকিউলোসিস বা যক্ষা, এটার যে কজেটিভ এজেন্ট আছে এটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, দিস ইজ সি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এক্ষেত্রে নিচে দাগ দিতে হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মানে হচ্ছে যক্ষা রোগের জন্য যে জীবাণুটা দেয় এটাও এক ধরনের ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া দিয়ে এই ডিজিজগুলো হয়। যক্ষার সিমটম সাইন সিমটমগুলো খুবই কমন তোমাদের, তারপরে তোমরা পড়ে নিবা একটু যে 3 সপ্তাহের বেশি যদি কাশি হয়, কাশির সাথে যদি রক্ত পড়ে, হ্যাঁ কিছু স্পেসিফিক সিমটম থাকে যক্ষা হলে। ইউজুয়ালি বাচ্চাদেরকে জন্মের পরে বিসিজি টিকা দিতে হয় যেটা হচ্ছে গিয়ে যক্ষা রোগের জন্য কাজ করে। বিসিজি মানে হচ্ছে ব্যাসিলাস কালমেটিগুইরেন, এই এই টিকাটা দিতে হবে যাতে করে বাচ্চাদের বা বড় হলে যাতে মানুষের একটা ইমিউনিটি ক্রিয়েট করে যাতে যক্ষা রোগটা না হয়। এবং টিউবারকিউলোসিস কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, এটা হতে পারে ইভেন বোনসে, এটা লাংসে, এটা বডির যে কোনো অংশে হতে পারে। এবং লাং ক্যান্সারের কথা অবভিয়াসলি জানো, স্মোকিং ইজ এ ভেরি ডেঞ্জারাস একটা হ্যাবিট, স্মোকিং একটা ভেরি ডেঞ্জারাস
একটা কজ টু টু ক্রিয়েট আ লট অফ ডিজিজেস, লাইক ইন টার্মস অফ রেসপিরেটরি ডিজিজেস। এখানে যে ছয়টা ডিজিজ নিয়ে কথা বলেছি, এরকম আরো অনেকগুলো ডিজিজ আছে যেগুলো ইভেন সিওপিডি হতে পারে, যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফাইসিমা হতে পারে, ব্রঙ্কায়াসিস হতে পারে, লাং ক্যান্সারের কথা বলেছি, টিউবারকুলোসিস, অ্যাজমা ইজ এ ভেরি প্রাইমারি স্টেজ, অ্যাজমা হতে পারে। তোমরা এই ডিজিজগুলোর ক্ষেত্রে যে ডিজিজগুলো আছে সেগুলো বইয়ের মধ্যে যে সাইন সিমটম সহ এবং হচ্ছে কারণ সহ ব্যাখ্যা করা আছে একটু ভালো মতো পড়ে নিবে। অনেকের একটা কমন কমপ্লেইন আছে যে সবগুলোর কারণ আর হচ্ছে প্রতিকার অলমোস্ট সেম, প্যাচ লেগে যায় এবং ডিফারেন্সিয়েট করতে পারে না, এটা একটা কমন কজ। সেক্ষেত্রে যেটা করতে হবে, অ্যাজমা পেশেন্টকে চিন্তা করে মাথায় অ্যাজমা পেশেন্ট কীরকম হতে পারে, তার সিমটম কী, সেটাকে আলাদা করে সিমটমটাকে একটু চিন্তা করে নিবা, যে তুমি যখন একটা কারণ পড়বা সেটাকে পেশেন্টের সাথে মিলিয়ে পড়বা, এবং হচ্ছে এই যে দেহের ওজন কমে যায়, খুসখুসে কাশি হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, হ্যাঁ ক্ষুধামন্দা দেখা দিতে পারে, আরো অনেক ধরনের সিমটম থাকে যেগুলো অলমোস্ট প্রায় সব ডিজিজের ক্ষেত্রে থাকে। সো অন দ্যাট কেস ইউ মাস্ট ডিফারেন্সিয়েট অল দ্য সিমটমস ইন টার্মস অফ দ্য স্পেসিফিক ডিজিজেস, বিকজ টিউবারকিউলোসিসের যে সিমটম হবে অ্যাজমার সিমটমটা সেরকম হবে না, ব্রঙ্কাইসিস ব্রঙ্কাইটিসের বা ব্রঙ্কাইটিসের যেরকম সিমটম হবে নিউমোনিয়ার ক্ষেত্রে সিমটমটা একটু আলাদা হবে। সো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই উচিত হবে একটু প্র্যাকটিস করা, কারণ আমি যত বলে দেই এটা মনে থাকবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো তুমি পার্সোনালি না পড়ছো। সো যত পার্সোনালি বা নিজে নিজে এটাকে প্র্যাকটিস করে পড়বা সিমটমগুলোকে, ডিজিজের কজগুলো কজের ক্ষেত্রে বা প্রিভেনশনের ক্ষেত্রে বা কিউরের ক্ষেত্রে, তত তোমার মনে থাকবে। সো ছোট্ট অধ্যায় ছোট্ট করে আলাপ করে দিলাম, এই চিত্রটার সাথে সামঞ্জস্য রেখে শ্বাসক্রিয়াটা মনে রাখতে হবে যে কিভাবে ডায়াফ্রামের সাথে ফুসফুস ওঠানামা করে। এখানে মনে রাখতে হবে যে ফুসফুসের ভিতরের আয়তন যখন বেড়ে যায় তখন ফুসফুসের ভিতরের চাপ বেড়ে যায়, তখন এটা সংকুচিত হলে বাতাসে সেটা পরিবেশে মুক্ত হয়, আবার ফুসফুসের ভিতরের আয়তন যখন কমে যায় বা এটার ভিতরে যখন চাপটা কমে যায় তখন বাইরের চাপটা বেশি থাকার কারণে নাসারন্ধ্র দিয়ে বাতাসটা ফুসফুসের ভিতরে প্রবেশ করে। সো এই যে হিউজ চেঞ্জেস অফ রিয়াকশনস ইন টার্মস অফ লাইক রেসপিরেশন ইন দ্য হিউম্যান বডি, এই ক্ষেত্রে ফুসফুস এবং নাসারন্ধ্র যেভাবে একজন আরেকজনের সাথে রিলেটেড বা একটা আরেকটার সাথে রিলেটেড, এই রিলেশনটাকে ভালো মতো জেনে তোমরা পড়বা। সো এই হচ্ছে ছোট্ট করে আলোচনা এই অধ্যায়টার পরে। তোমরা যখন পড়বা অবশ্যই ডিজিজগুলোর দিকে একটু মনোযোগ দিও, কারণ ডিজিজ দিয়ে তোমাদের সৃজনশীল আসতে পারে। ডিজিজের সিমটমটাকে কোনো একটা প্যারার মধ্যে উঠাই দিয়ে বলা হবে যে কোনো একটা স্পেসিফিক নাম দিয়ে এইরকম ঘটনা দেখা যাচ্ছে, গত কয়েকদিন ধরে 3 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, এরকম হচ্ছে, তার কি হয়েছে, কেন হয়েছে, সেটা না করার জন্য কি করতে হবে, তখন কিন্তু ডিজিজ আইডেন্টিফাই করতে হবে যে কি ডিজিজটা হয়েছে। সো এই হলো ছোট্ট করে এই অধ্যায়ের আলোচনা, যেহেতু ছোট অধ্যায় আমি ছোট্ট করে আলাপ করলাম। তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায়ের উপরে সে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো আপলোড হতে থাকবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।